আমি ডাক্তার মুসাম্মদ সিতারা খানম, বিভাগীয় প্রধান, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাংক, ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড। আসসালামু আলাইকুম। আজ 14ই জুন, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। এবারের স্লোগান, ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অফ সলিডারিটি, জয়েন দ্য এফোর্ট অ্যান্ড সেভ লাইফস। রক্তের অপরিসীম গুরুত্ব এবং ক্রমবর্ধমান প্রয়োজন, এর গুরুত্ব এবং সচেতনতা তুলে ধরার জন্যে, যারা রক্ত দেন তাদেরকে সম্মান জানানোর জন্যে এবং যারা রক্ত দেন নাই তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমাদের এই পদচারণা। কেন রক্তদান জরুরি? অ্যাক্সিডেন্ট, ন্যাচারাল ডিজাস্টার, সার্জারি, ডেঙ্গি, ব্লাড ডিজঅর্ডার্স, এনিমিয়া, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বার্ন, এসব ক্ষেত্রে রক্তের প্রচুর প্রয়োজন হয়। তখন রক্তদাতা প্রচুর পরিমাণে রক্ত না দিলে রোগী এবং রোগীর পরিবার একটা সংকটকালীন পরিস্থিতির সম্মুখীন হন। এই জন্যে রক্ত খুবই প্রয়োজন। 18 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত একজন পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষ রক্ত দিতে পারে। রক্তটা নিরাপদ হতে হবে। যিনি রক্ত দিচ্ছেন তার রক্ত, যিনি গ্রহণ করছেন তার শরীরে যাচ্ছে এবং তা যেন নিরাপদ থাকে সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। রক্ত জীবাণুমুক্ত হতে হবে এবং রক্ত পরিশুদ্ধ থাকতে হবে। এই উদ্দেশ্যে ভলান্টারি ডোনারদের আমরা বেশি উৎসাহিত করি। রক্তদান একটি মহৎ দান। যদি হই রক্তদাতা, জয় করব মানবতা। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আসাদুজ্জামান, ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ, ব্লাড ব্যাংক, ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেড, চট্টগ্রাম। আজ 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানকারী সকল রক্তদাতাকে আমাদের হসপিটালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এবছর এ দিবসের স্লোগান হল, সংহতি জানানোর অন্যতম মাধ্যম রক্তদান, মানবিক এই প্রচেষ্টায় যোগ দিন, জীবন বাঁচান। সম্প্রতি ঘটে যাওয়া সীতাকুণ্ডের অগ্নি দুর্ঘটনায় যারা স্বেচ্ছায় রক্তদান করে চিকিৎসায় সহযোগিতা করেছেন তাদের আমি ধন্যবাদের সাথে স্মরণ করতে চাই। আপনারা ভবিষ্যতেও এ ধরনের মহৎ কাজ চালিয়ে যাবেন। আমাদের ইম্পেরিয়াল ব্লাড ব্যাংকে 24 ঘন্টায় ডোনারের কাছ থেকে রক্ত নিয়ে পেশেন্টকে রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা রয়েছে। রক্তদানের পূর্বে রক্তদাতার CBC, ব্লাড গ্রুপ, 5টি ইনফেকশাস ডিজিজ স্ক্রিনিং এবং পেশেন্টের সাথে রক্তের ক্রস ম্যাচিং করে সব কিছু ঠিক থাকলেই কেবল রক্ত সংগ্রহ করা হয়। রক্তের প্রতিটি উপাদান যেমন রেড সেল, প্লাটিলেট, প্লাজমা এবং ক্রায়ো পৃথক করে প্রয়োজনীয় উপাদান পরিসঞ্চালনের সুবিধাও রয়েছে। আরও আছে PRP থেরাপির ব্যবস্থা। আমাদের এখানে সার্বক্ষণিক প্লাটিলেট অ্যাফেরেসিসের ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে একজন ডোনারের কাছ থেকে 5 থেকে 6 গুণ বেশি পরিমাণ প্লাটিলেট সংগ্রহ করা যায় এবং এটি রক্তের প্লাটিলেট ঘাটতি দ্রুত পূরণে সহায়ক। সম্প্রতি আমরা TPE বা প্লাজমা এক্সচেঞ্জ থেরাপি নামে একটি সেবা চালু করেছি, যা একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর রক্ত থেকে প্লাজমা ও এতে বিদ্যমান ক্ষতিকর উপাদান যা ওই রোগের কারণ, যেমন অটো অ্যান্টিবডি, অ্যালো অ্যান্টিবডি, প্রোটিন বাউন্ড টক্সিন, ইমিউনো কমপ্লেক্স ইত্যাদি পৃথক করে বের করে ফেলা হয় এবং রক্তের অন্যান্য প্রয়োজনীয় উপাদান এবং প্লাজমা এর বিকল্প উপাদান দিয়ে তা প্রতিস্থাপন করা হয়। নেফ্রোলজি, হেমাটোলজি, নিউরোমেডিসিন সহ বিভিন্ন বিভাগের বেশ কিছু জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য চিকিৎসা পদ্ধতি। তাই TPE সহ মানসম্পন্ন রক্তের যে কোনো উপাদানের প্রয়োজনে ইম্পেরিয়াল হসপিটাল, ট্রান্সফিউশন মেডিসিন এবং ব্লাড ব্যাংকে যোগাযোগ করুন। আমাদের বহির্বিভাগ ও ডে কেয়ারে থ্যালাসেমিয়া সহ অন্যান্য রক্তশূন্যতাজনিত রোগের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, একে অন্যকে রক্তদানে উৎসাহিত করুন। ধন্যবাদ।